দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সৌদি জোট ইয়েমেনে এই পর্যন্ত তিন হাজার গুচ্ছ বোমা ব্যবহার করেছে এদিকে রয়েছে মিয়ানমারের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে চীন সোমালিয়ার হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত নয় জন এদিকে রয়েছে ট্রাম্পের অভিশংসন নতুন আইনজীবী দল ঘোষণা আরও রয়েছে মিয়ানমারের সাংবাদিকদের ওপর হামলা সর্বশেষ থাকছে সুষ্ঠু নির্বাচনের পরই ক্ষমতা হস্তান্তর বললেন মিয়ানমার সেনাবাহিনী দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত সৌদি জোট ইয়েমেনে এই পর্যন্ত তিন হাজার গুচ্ছ বোমা ব্যবহার করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে গিয়ে এ পর্যন্ত তিন হাজার একশত উনআশিটি গুচ্ছবোমা ব্যবহার করেছে ইয়েমেনের এক্সিকিউটিভ মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক আলী সোফরা গতকাল এই কথা বলেছেন তিনি জানান এসব গুচ্ছ বোমার বেশিরভাগ শিকার হয়েছেন বেসামরিক নাগরিক এবং নিহতদের মধ্যে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি গুচ্ছবোমা হামলা হামলায় ইয়েমেনের এক হাজারে বেশি মানুষ মারা গেছেন যাদের বেশিরভাগই কৃষি এবং তৃণভূমি এলাকায় বাস করতেন এদিকে দু পনেরো সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে যুদ্ধের এক পর্যায়ে এসব দেশ ইয়েমেনের ওপর সর্বাত্মক অবরোধ দিয়েছে যার কারণে দেশটি এখন মানবিক বিপর্যয়ের মুখে এছাড়াও গত বছরের জুন মাসে ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করে বলেছিল সৌদি আরবের ব্যবহার করা গুচ্ছবোমা ইয়েমেনের সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন করে তুলেছে সূত্র পার্স টুডে মিয়ানমারের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে চীন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর অং শান সহ দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করেছে সে দেশের সেনাবাহিনী মূলত এই ঘটনার পর সেনা সদস্যদের ক্ষমতা গ্রহণের বিষয়টি চীনের দৃষ্টিগোচর হয়েছে যদিও সেখানে সেনা অভ্যুত্থানের পর পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয় এখন তা দেখার অপেক্ষায় রয়েছে বেইজিং গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ব্রিংফিয়ের মাধ্যমে কথাটি জানিয়েছেন চীনের এই কর্মকর্তা বলেন মিয়ানমারে কি হয়েছে তা আমরা লক্ষ্য করেছি এবং পরিস্থিতি কী হয় আর তাও বোঝার চেষ্টা করেছি তিনি আরও বলেন চীন মিয়ানমারের বন্ধুসুলভ প্রতিবেশী আমরা আশা করি মিয়ানমারের সব পক্ষই সংবিধান ও আইন কাঠামোর আওতায় যথাযথভাবে তাদের মতপার্থক্য পরিচালনা করে রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে মিয়ানমারে অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহণ করেছেন দেশটির সেনাপ্রধান মেন ওয়াং হুইল গত মাসেই মিয়ানমার সফরকালে তার সঙ্গে দেখা করেছিলেন চীন সরকারের অন্যতম শীর্ষ কূটনীতিক ওয়াং ই ওয়াং ই এর সফরকালে হুলেইং মিয়ানমারে সেনা অভ্যুত্থানের কোনো ইঙ্গিত দিয়েছিলেন কিনা তা চীন মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানাবে কিনা প্রশ্ন করলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার আগের বক্তব্যই ফের উল্লেখ করেছেন মিয়ানমারের দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চীনের দেশটিতে আগের সামরিক স্বৈরাশাসকদের পাশে ছিল বেইজিং আবার সাং সুচি নেতা হওয়ার পর তার সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করেছে চীনারা গতকাল সকালে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির প্রধান সুচি দেশটির প্রেসিডেন্ট উইং সহ শীর্ষ নেতাদের আটকের পর এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্ষমতা গ্রহণের পর সেনাবাহিনী মিয়ানমারে চীনের যথেষ্ট অর্থনৈতিক স্বার্থ রয়েছে দেশটির মধ্য দিয়ে তেল গ্যাস পাইপলাইনের বিশাল প্রকল্প রয়েছে চীনের যদিও উত্তর পূর্বাঞ্চলীয় মিয়ানমারে সহিংসতার কারণে শরণার্থীরা মাঝে মধ্যে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করে বলে কিছুটা ক্ষোভ রয়েছে বেইজিংয়ের সূত্র রয়টার্স সোমালিয়ার হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত নয়জন আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে বন্দুক হামলায় অন্তত নয় জনের প্রাণহানি ঘটেছে এতে গুরুতর আহত হয়েছে আরও কয়েকজন বলে জানিয়েছে পুলিশ সশস্ত্র সংগঠন আল কায়দার সঙ্গে সম্পর্কিত সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাবের যোদ্ধারা হামলাটি চালিয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটার পর হোটেল আফ্রিকাতে নিরাপত্তা বাহিনী ও আল শাবাব যোদ্ধাদের মধ্যে গোলাগুলি শুরু হয় পরে ভোররাত পর্যন্ত চলে এই বন্দুকযুদ্ধ নিরাপত্তা বাহিনী শেষ পর্যন্ত পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র ঘটনাস্থল থেকে ফেসবুকের মাধ্যমে পুলিশের মুখপাত্র সাদিক আলী বলেন এখন অভিযান শেষ হয়েছে যার হামলাকারী সহ নয়জন নিহত হয়েছেন এতে দশজনের বেশি বেসামরিক আহত হয়েছেন বিবৃতির মাধ্যমে সোমালিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ হুসেইন রোবল জানিয়েছেন এবারের হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে নামে সামরিক বাহিনীর একজন সাবেক জেনারেল রয়েছেন তিনি বলেছেন বর্বর এই হামলা নিন্দা জানাই আমি যারা মারা গেছেন আল্লাহ তাদের ক্ষমা করুন দেশের প্রতিরক্ষায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভূমিকা রাখার জন্য জেনারেল মোহাম্মদ নূর গালকে স্মরণ করা হবে উল্লেখ্য সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে উৎখাতের লক্ষ্যে দু আট সাল থেকে লড়াই করে আসছে আল শাবাব প্রচলিত সরকার ব্যবস্থা উচ্ছেদ ট্রাম্পের অভিশংসন নতুন আইনজীবী দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে আইনি লড়াইয়ের জন্য নতুন আইনজীবী দলের ঘোষণা করা হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে আইনি লড়াই থেকে পাস কৌশলীর সরে দাঁড়ানোর পর নতুন এই আইনজীবী দল ঘোষণা করা হলো। ডোনাল্ড ট্রাম্পের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় ট্রায়াল লয়ার ডেভিড শন ও ব্রুস এল অভিশংসনের বিচারে ট্রাম্পের পক্ষে আইনি লড়াই নেতৃত্ব দিবেন এক বিবৃতিতে শন বলেন এটি আমার জন্য মর্যাদার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতিনিধিত্ব করতে পারা অপর আইনজীবী ক্যাস্টর বলেন এটি আমার জন্য বিশেষ সুযোগ পঁয়তাল্লিশতম প্রেসিডেন্টকে প্রতিনিধিত্ব করার আমাদের ইতিহাসে সংবিধানের শক্তি আগের মতো কখনোই এমন পরীক্ষার মুখোমুখি হয়নি এটি শক্তিশালী ও জীবন্ত সময়কে অতিক্রম করে লেখা এই দলিল দলগত বিভেদের ওপর জয়ী হবে এবং সর্বদাই হয়ে এসেছে সাউথ ক্যারোলিনার আইনজীবী বুস বাওয়ার্সের নেতৃত্বে ট্রাম্প সাবেক আইনজীবী দল আইনি লড়াইয়ের কৌশল নিয়ে সাবেক প্রেসিডেন্টের সাথে মতবিরোধের জেরে সরে দাঁড়িয়েছেন ট্রাম্প আইনজীবীদের কাছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ও ফলাফল তার কাছ থেকে সিনিয়ে নেয়ার বিষয়ে আইনজীবীদের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু তারা এর বদলে দায়িত্ব ছাড়ার পর সাবেক প্রেসিডেন্টকে অভিশংসনের বিচার করার আইনগত বৈধতার বিষয়ে জোর দিতে চাইলে ট্রাম্প এতে দ্বিমত করেন এদিকে আগামী আটই ফেব্রুয়ারি সিনেটে অভিশংসনের বিচার শুরুর কথা রয়েছে সূত্র বিবিসি নিউজ মিয়ানমারের সাংবাদিকদের ওপর হামলা মিয়ানমারের সেরা অভ্যুত্থানের সমর্থনে আনন্দ মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বিবিসি জানিয়েছে গতকাল অভ্যুত্থানের পর এর সমর্থনে কয়েকটি গোষ্ঠী আনন্দ মিছিল বের করে শুলে প্যাগোডার কাছে সামরিক বাহিনী সমর্থিত বিক্ষোভকারীরা স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের ওপর হামলা করেছে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে সাংবাদিকদের মারধর করতে দেখা গেছে বলে বিবিসির খবরে বলা হয় এদিন ইয়াংগুনের প্রধান সড়কে ট্রাকে করে পতাকা হাতে সেনা সমর্থকদের ঘুরে বেড়াতে দেখা গেছে নেপিডোর উত্তরাঞ্চলের সামরিক বাহিনীর আগ্নেয়াস্ত্র ট্যাঙ্ক এবং হেলিকপ্টার উঠতে দেখা গেছে একই এলাকায় পার্লামেন্টে যাওয়ার প্রধান প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে সামরিক বাহিনী মিয়ানমারের প্রেসিডেন্ট মিন ক্ষমতাসীন দলের নেত্রী ওয়াংশাং সহ কয়েকজন মন্ত্রীকে আটক করার পর দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী এদিকে বার্তা সংস্থা এ এর প্রতিবেদনে বলা হয়েছে অভ্যুত্থানের পর মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে দেশটি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে সুষ্ঠু নির্বাচনের পরেই ক্ষমতা হস্তান্তর বললেন মিয়ানমার সেনাবাহিনী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মিয়ানমারের সেনাপ্রধান মিন ওয়াং হুলেইং নতুন সামরিক জানতার বৈঠক শেষে তিনি এই তথ্য জানান দেশটি সেনাবাহিনীর একটি অফিসিয়াল ওয়েবসাইটে বৈঠকের সারাংশ তুলে ধরে জানানো হয় দেশটিতে সুষ্ঠু ও সত্যিকারের শৃঙ্খলাপূর্ণ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রতিশ্রুতি দিয়েছেন কমান্ডার সিনিয়র জেনারেল মিং ওয়াং হেলোইং অবশ্য কবে নাগাদ নির্বাচন দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি মিয়ানমার সেনাবাহিনী তবে গতকাল সকালে অভ্যুত্থানের পরপরই এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে তারা এর আগে সকালে সুচি দেশটির প্রেসিডেন্ট ওয়েড মিনসহ বেশ কয়েকজন তাকে আটক করে অভ্যুত্থান ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী সকাল থেকে জরুরি অবস্থা জারির পর রাজধানী নাইপিদোতে মোবাইল নম্বর ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও প্রচার বন্ধ করে দেয়া হয়েছে তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন মায়াবতীর সম্প্রচার চালু রয়েছে এদিকে টেলিভিশনটির এক বিবৃতিতে জানানো হয়েছে গত আটই নভেম্বরের বহুদলীয় সাধারণ নির্বাচনের যে ভোটার তালিকা ব্যবহার করা হয়েছে তাতে গড়মিল পাওয়া গেছে এই বিষয়টি সমাধান করতে ব্যর্থ হয়েছে ইউনিয়ন নির্বাচন কমিশন ভোটার তালিকা নিয়ে জালিয়াতি করা হয়েছে যার ফলে গণতন্ত্র নিশ্চিত সম্ভব হচ্ছে না বিষয়টি নিষ্পত্তি করতে অস্বীকৃতি জানানো এবং উচ্চ ও নিম্নকক্ষে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে পার্লামেন্ট সূত্র আল জাজিরা ও রয়টার্স আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য